আসসালামু আলাইকুম এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা এই পরীক্ষার সাজেশন দিয়ে দিব এবং আমরা সাজেশনে বলে দিব যে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় তোমাদের খুঁটিনাটি পড়তে হবে না। তোমরা যদি এখান থেকে বেছে বেছে যদি চারটা অধ্যায় বা তিনটা অধ্যায় যদি সুন্দর করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার জন্য। তোমরা জানো যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় টোটাল 8 সেট সৃজনশীল প্রশ্ন আসবে, আর তোমাদের এখানে অধ্যায় সাজেস্ট করা হয়েছে 7টা, অর্থাৎ এই 7টা অধ্যায়ের ভিতর থেকে 8 সেট সৃজনশীল প্রশ্ন আসবে। যেহেতু 8 সেট প্রশ্ন আসবে সেহেতু এখান থেকে কিন্তু যে কোনো একটা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন তৈরি করা হবে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা অধ্যায় থেকে মাস্ট বি 1 সেট প্রশ্ন থাকবেই, এবং কোনো অধ্যায় যদি স্কিপ করে সেক্ষেত্রে 2টা অধ্যায় থেকে 2 সেট 2 সেট 4 সেট প্রশ্ন হবে। এবং সেক্ষেত্রে আমরা অতটা রিস্ক নিব না যে 2টা অধ্যায় পড়ে যাবো, বড় বড় 2টা অধ্যায় পড়ে গেলে 4 সেট প্রশ্ন কমন পাবো, এরকম আমরা রিস্ক নিব না। আমরা খেয়াল করব যে প্রত্যেকটা অধ্যায় থেকে যেহেতু 1 সেট করে প্রশ্ন তৈরি করা হবে, এই জন্য আমরা যে কোনো 3টা বা 4টা অধ্যায় পড়ে যাবো, কারণ অনেক অধ্যায় আছে 1টা অধ্যায় থেকে, এর ভিতরে 1টা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন তৈরি করা হবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে দেখো, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, এখানে যদি আমরা যে কোনো 3টা অধ্যায় সাজেস্ট করতাম তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যেতে। কিন্তু তার সাথে এমসিকিউ আছে, এই জন্য আমাদের এমসিকিউর কথা চিন্তা করে শুধু 3টা অধ্যায় সাজেস্ট করলে হবে না, আমাদের তার সাথে আরও এমসিকিউর কথা চিন্তা করতে হবে। সেহেতু আমি তোমাদেরকে বলবো যে তোমরা তো এই বই থেকে তো পড়বেই, মূল বই থেকে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, মূল বই থেকে প্রশ্ন তৈরি করা হবে, কিন্তু তারপরেও তোমরা তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেন, বিগত কয়েকটা সালে বোর্ড কোশ্চেন, এখান থেকে বিশেষ করে পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এগুলোর জন্য বোর্ড কোশ্চেনের যে এমসিকিউগুলো আছে এবং সিকিউগুলো আছে, বিশেষ করে ক এবং খ নাম্বারে একবারে চলে আসে, অনেক সময় হুবহু দিয়ে দেয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি বা বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এরকম হয়েছে। এই জন্য তোমাদেরকে বলবো যে এইগুলো বই পড়ে সময় পাও, তাহলে তোমরা ওই বোর্ড কোশ্চেনগুলো একটু সুন্দর করে পড়ে যেও। এখান থেকে এমসিকিউ সিকিউ দুইটাই একদম অনেক সময় হুবহু দিয়ে দেয়, অনেক সময় একই রুলসের এমসিকিউ সিকিউ এগুলো আসে। দেখো, প্রথমত আমি তোমাদেরকে যেটা বলবো যে পড়নি, আগে পড়নি এমন কোনো চ্যাপ্টার এখন হাত দিবে না, কারণ হচ্ছে নতুন করে পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে। আগে যেগুলো পড়েছো সেগুলাই পড়ো, আগে যদি কেউ 3টা 4টা 5টা অধ্যায় যদি কমপ্লিট করে থাকো সেগুলাই বারবার করে রিভাইজ দাও, ইনশাল্লাহ ওর ভিতর থেকে তোমরা এমসিকিউ এবং সিকিউ টোটাল কমন পেয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু নতুন অধ্যায় পড়তে গেলে শুধু সময় নষ্ট হবে, আর যেগুলো পড়েছো সেগুলো যদি ভালো মতো পড়তে পারো তাহলে সময় নষ্ট হবে না। তো দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়ে তোমাদের ভেক্টর দেওয়া হয়েছে, ভেক্টর থেকে প্রশ্ন আসলে সাধারণত 1 সেট প্রশ্নই তৈরি করা হয়, এবং এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয়, অর্থাৎ এমসিকিউ এবং সিকিউর জন্য ভেক্টর পড়বে তোমরা। এবং তারপরে সহজ যেগুলো অধ্যায় সেগুলো আমি বলছি। তারপরে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা, একেবারে সহজ অধ্যায়, এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হয় এবং সিকিউ হয়, এর জন্য তোমরা ভেক্টর পড়বে, তার সাথে পড়বে কাজ, শক্তি, ক্ষমতা। ষষ্ঠ অধ্যায় এটাও সহজ অধ্যায়, মহাকর্ষ, অভিকর্ষ, এটাও পড়বে। আমি অর্থাৎ 3টা সহজ অধ্যায় তোমাদেরকে সাজেস্ট করলাম, এখান থেকে তোমরা মাস্ট বি 2-3 সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এবং এখান থেকে যদি কেউ বইয়ের এই সবচেয়ে সহজ 3টা অধ্যায় যদি কেউ পড়ে যাও সেক্ষেত্রে তোমরা 2-3 সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং 7-8টা এমসিকিউ প্রশ্ন কমন পাবে। এবং তার সাথে আমি বলবো যে তোমাদের 10ম অধ্যায় যেটা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টাও তোমরা সাথে পড়ে যাবে, অর্থাৎ কেউ যদি ভেক্টর, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, শক্তি, ক্ষমতা, অর্থাৎ 2য় অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় এবং 10ম অধ্যায়, এই 4টা অধ্যায় যদি কেউ পড়ে যায় সুন্দর করে, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে 4 সেট প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। 2য় অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায় এবং 10ম অধ্যায় যদি এই 4টা অধ্যায় কেউ সুন্দর করে পড়ে যেতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 15টা এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে এবং 4 সেট সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমি এই 4টা অধ্যায়ের কোনো একটা অধ্যায় আমার কাছে অনেক কঠিন মনে হয়, আমি এটা পড়ি নাই, সমস্যা নেই, এই 1টা অধ্যায় তুমি স্কিপ করে অন্য যে কোনো একটা অধ্যায় পড়তে পারো, কারণ আমরা জানি 7টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল প্রশ্ন করা হবে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে মাস্ট বি 1 সেট করে সৃজনশীল প্রশ্ন থাকবে, আবার কোনো অধ্যায় থেকে 2 সেট থাকবে। সেহেতু আমি তোমাদেরকে বলতে পারি যে সহজ, সবচেয়ে সহজ যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় তোমরা পড়ে যাবে। কিন্তু এমসিকিউর কথা যদি আমাকে জিজ্ঞেস করো, এমসিকিউ মূল বই পড়ার সাথে সাথে তোমরা এমসিকিউ এবং ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য তোমরা বিগত যে সালে
আমাদের বোর্ড প্রশ্নগুলো আছে ওইগুলো একটু সুন্দর করে ফলো করো, সেক্ষেত্রে তোমরা 100% কমন পেয়ে যাবে, ইনশাল্লাহ সমস্যা নেই। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা অধ্যায় পড়তে যাই খুঁটিনাটি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 20 থেকে 25টা এমসিকিউ প্রশ্ন কমন থাকবে এবং 8টা সৃজনশীল কমন থাকবে, কিন্তু আমরা অতটা রিস্ক নেবো না। আমরা যেই কয়েকটা অধ্যায় পড়বো সুন্দর করে সেটাতে মনোযোগ দিয়ে পড়বে, এই জন্য যে কোনো চারটা অধ্যায় সুন্দর করে পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।